আশা করি সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতন ব্লগটা আমি শুরু করে দিয়েছি কোনো রকম ঝলক টলক ছাড়াই, কারণ এত বড় হয়ে গেছে যে ঝলক দিলে তো আর তোমরা কেউ দেখবেই না। আর অর্চনা জিজ্ঞাসা করছিলে যে আমি কেমন আছি, আমি খুব ভালো আছি, আর আশা করি তুমিও ভালো আছো। ঠান্ডা আজ থেকেই একটু কমেছে। এই হচ্ছে বিছানার ফাইনাল লুক। কতদিন যে এত কষ্ট করে বিছানা গুছোতে হবে। চলো বাইরেটা দেখিয়ে দিই, পজিটিভ ভাইবস নাও। পাখিরাও কীরকম সুন্দর, সব কাজে নেমে পড়েছে, বাকিরা সব মর্নিং ওয়াক সেরে ফিরছে। এখন তো সব ঠান্ডার জন্য একটু দেরিতেই বেরোচ্ছে আমাদের এখানে। আমারই মতো সবাই লেট লতিফা। অনেকটা তরকারি কাটা হয়ে গেছে, এটা ধুয়ে তাই বাইরে দিয়ে দিলাম। আর বাকি যা কিছু আছে সে স্ট্র্যাটেজি কাটবে। আপাতত সে স্ট্র্যাটেজি আমার সঙ্গে হাত লাগিয়েছে। গতকাল যে সমস্ত সবজি ফবজি এসেছিল তার অনেক কিছুই তোলা হয়নি। তার মধ্যে এক নম্বর হচ্ছে কাঁচা লঙ্কা, ডাঁটি না ছড়িয়ে তোলা যাবে না, তো সেইটা আজকে তুললাম। এখনও পড়ে আছে বেগুনগুলো, দেখতে পাচ্ছ? সময়টা দেখতে পেলে ফ্রেন্ডস, এখনও ব্রেকফাস্টের মানে কোনো শুরুই করিনি, তবে কি হবে ভাবা আছে, একদম কমন। আর আপাতত বসাচ্ছি আমি কুমড়ো পেঁপে সেদ্ধ। ভোরবেলা সি স্ট্র্যাটেজি উঠে মাছের বাক্স বার করে দিয়েছে, কিন্তু ওতে আছে দুটো চারা পোনা, ওতে তো সি স্ট্র্যাটেজির হবে না, সেজন্য আর এক পিস মাছ আমার লাগবে। তাই আপাতত আমি বাক্সটা বার করে একটুখানি টেম্পারেচারে ঠিকঠাক আসতে দিলাম। আগে আমি মাছের মশলাটাই রেডি করে নিচ্ছি। ও বলতেই ভুলে গেছি, মধুবন্তীর জন্য আমাকে মাছ রান্না করতে হবে না, গতকাল করেছিলাম পাবদা, রাখা আছে এক পিস। মাসিমা, আজকে কি আপনি মৌনী ব্রত নিয়েছেন? আমার তো দেখে সেই রকমই মনে হচ্ছে। যাই হোক, আমি তাওয়া করে ব্রেডটা সেকছি দেখে সি স্ট্র্যাটেজি ভাবলো আজকে ওকে বিনা ঘি মাখনি ওরকম শুকনো শুকনো টোস্ট করে দিয়ে দেবো কি না। আমি বললাম, আরে বোকা, যখন ডিম দিয়ে ভাজবো সেই ব্রেডগুলো তো আমাকে সেকতে হবে, সেটা আগে সেকে নিচ্ছি, তারপরে ওর ধরে প্রাণ এলো। গোলমরিচ সি স্ট্র্যাটেজি খায় চারটি ব্রেড, তার মধ্যে দুটি আমি এমনি একটু ঘি বা বাটার দিয়ে একটু ফ্রাই করে দিই, আর দুটো দিই একটা ডিম দিয়ে। যে বেকায়দা হয়ে গেছে, ডিম চলে এসছে এক পাশে। একে সকালবেলায় অনেক রকম কাজ থাকে, তার সঙ্গে থাকে দু টাইম রান্না, মানে ব্রেকফাস্ট লাঞ্চ, এছাড়াও ডিনারের কিছুটা কাজ এগিয়ে রাখা। মুখে দই জমবে না তো কী হবে। বাবারে, এখনও মাছটা পাথর হয়ে আছে, ছুঁড়ে মারলে কপাল ফেটে যাবে। এটা রান্না হবে। যদিও এখনো পর্যন্ত ব্রেকফাস্ট পুরো মেটেনি, বুঝতেই পারলে শুধুমাত্র সি স্ট্র্যাটেজিকে দেওয়া হলো, নিজেও খায়নি, মধুবন্তী এখনও এলাবাজি করছে,
যাই হোক, বসে থাকলে তো চলবে না, লাঞ্চের কাজ একটু একটু করে এগুতে আরম্ভ করে দিয়েছি। আজকের লাঞ্চ মেনু কুমড়ো পেঁপে ভাতে নিম বেগুন নিম পাতা, আর আমাদের মাছ, মধুমন্তীও আজকে মাছ খাবে, তবে ওর মাছটা কড়া আছে, আর মাটন হবে সেটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে, যেটা অনেক দিন বাদে এরকম ব্যাপার হচ্ছে। আর মধুমন্তীর জন্য একটা প্রিপারেশন আমার করা আছে, বাবার অর্ডার রয়েছে, নিম পাতা নিয়ে যেতে হবে। সুর মচানে আ গয়া, কে সুর মচাবে, আমি সুর মচাবো। দেখো ভাই, আজকের কম্বিনেশন হালকা মিষ্টির চা সঙ্গে এইটা, কোনদিন ধরে অপেক্ষা করে রয়েছি জানো, এটা খাবো আর সঙ্গে নেবো। আজকে আমি ঠিক করেছিলাম, যত দেরি হয় হোক গিয়ে চা আর এই যে ক্রিম রোলটা নিয়ে আমি জানলার ধারে বসে মজ করে খাবো। এই ছোটো ছোটো আনন্দগুলোই তো জীবনের, কি বলবো, পরের দিনের চলার পাথেয়, সেই জন্য এই ছোটো ছোটো আনন্দগুলো নিতে হয়। আমার বড় মেয়ে আমাকে প্রায়ই কথাটা বলে। আসলে মধুবন্তী আজকে ঘুম থেকে একটু উঠেছে দেরিতে, ও প্রথম চাটাও আমাদের সঙ্গে খায়নি, দেরিতে খেয়েছে, অত ব্রেকফাস্টটাও দেরিতে করবে কারণ এতক্ষণে ফ্রেশ হয়ে বেরুলো। যাক বাবা, একটা পার্ট মিটলো, মা যে কেন বিরক্ত হতো এই জলখাবারের পর্ব আমরা ঠিক টাইমে না মেটালে। চলো, মাঝখানে ব্রেক পড়েছিল, ব্রেকফাস্ট করতে করতে সে স্ট্র্যাটেজি খাওয়ার পরে মধুমন্ত্রে অনেকক্ষণ, আমি রান্না চাপাতে চাপাতে আবার গ্যাস অফ করে মধুমন্ত্রীর ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, এবার রান্নাটা মন দিয়ে করতে হবে, জিনিস বাইরে বেশিক্ষণ রাখতে নেই। চলো ফ্রেন্ডস, আজকে এইটাতে নিম পাতা ঢালবো, নিয়ে যাই ওই কিচেনে। নিম পাতা ভাজা তো হয়ে গেছে, এরপর আমি বেগুনটা ছেড়ে দিলাম, আর কুমড়ো পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, তাহলে আমার দুটো পদ নেমে পড়ল। দেখলে এই জলটুকু একেবারেই নষ্ট করবো না, সবটা নিয়েই। প্রেশার কুকারের রান্নার মেইন হচ্ছে গিয়ে পরিমাণ মতো জল আর টাইমিং। এই কুকারটার এই জ্বালা, স্পুন লাগবেই লাগবে। ওই যে কানাটা ইনসাইডে মোড়া না, ওখানে সব আটকে যায়। মাটনটা আমি মোটেই করে করবো না, এই কুকারটা আমি মেজে ধুয়ে রেখে দেবো, মাটন করব অ্যালুমিনিয়াম কুকারে, ঢালতে অনেক সুবিধা হয় আর ওইটা বসিয়েই আমি টেক্সচার এনে নিতে পারি। থলির ভেতর কি সিএসএটা জি থলি নামিয়ে দিয়ে, এই দেখো থলি ফোকাস করতে পারছি না। শাক আজকে হবে না ফ্রেন্ডস, শাক আজকে ধুয়ে বেছে রাখা হবে, আগামীকাল শাক হবে। অতিরিক্ত জল দিয়ে সে স্ট্র্যাটেজি পচিয়ে ফেলছে। আমাদের এই ব্যালকনিতে শীতকালে বিশেষ করে তেমন ভাবে তো রোদ পায় না, আর এগুলো ইনডোর প্লান্টস, গোড়া শুকোলে তবেই জল দিতে হয়। লিপস্টিক এগুলো নিমা মনে হচ্ছে দিন শেষ, অনেক কালের পুরনো গাছ ছিল জানো, 4 বছরের, তো মেন গাছটা থেকে 2-3টে ছানা করেছিলাম, বেরিয়েছিল করেছিলাম, মেনটা তো মরে গেছেই, এও এবার চলে। উই আর ব্যাড প্যারেন্টস ফর প্লান্টস।
মানুষের জন্য ঠিকঠাক আছি, গাছের দেশ গাছ পশু পাখির জন্য মনে হচ্ছে আমরা খুব খারাপ। দেখা যাক পরে বাবার জন্য নিমকাটা পাওয়া যায়, নিয়ে আসতে পারি। নিমকাটা পাওয়া যায়নি। ঘড়ির কাটা ফ্রেন্ড তত্তর করে এগুচ্ছে, আর আমিও খুব তাড়াতাড়ি করছি। কী জন্য বলো তো? শাক বেছে যাতে ডাঁটিগুলো ময়লা নিতে আসবে, তার আগেই সমস্তটা পরিষ্কার করে বাইরে ফেলে দিতে পারি। তবে সময় যা বলছে তাতে মনে হয় পুরোটা কমপ্লিট করতে পারবো না, তবে যতটা ময়লা বেরিয়ে যায় ততটাই ভালো। না ফ্রেন্ডস, ময়লা নিয়ে চলে গেল, সবটা তো হলো না, অনেকটা রয়ে গেল। সেজন্য আরও একটু ময়লাই আমরা তৈরি করছি, মানে মটরশুঁটির খোসাগুলো ছুলে একবারে মটরগুলো রেডি করে রেখে দিচ্ছি। এই যে চিত্রটা খুব পরিচিত, সব বাড়িতেই একই রকম, এবং দিন কাল মানে আগেকার দিনেও যা ছিল এখনো ঠিক তাই আছে। খুব মিষ্টি মটরশুঁটি, তাই জন্য এইটুকু বাঁচাচ্ছি মুড়ি মটরশুঁটি খাবো বলে। অনেকগুলো করে মটরশুঁটি কিনে আনবে, আর সিএসটা যে প্রত্যেকবারই বলবে যে মটরশুঁটির পরোটা বা কচুরি করো, কবে যে আবার করব কে জানে। নুন, তেল, কাঁচা লঙ্কা সব দেয়া হয়ে গেছে পেঁপে কুমড়োর ভাতে। তৈরি করে নিচ্ছি মাছের জন্য মশলাটা। অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল, আর আমার ওই কাঁচা লঙ্কা টমেটো বেটে রাখা, জল দিয়ে গুলে নেব। বিরাট একটা পর্ব শেষ হলো। দেখো ফ্রেন্ডস, আমি মুখে বলে দিচ্ছি, মাটনটা মেনলি সিএস স্ট্র্যাটেজিই করেছে। আমি বাজার নিয়ে আজকে এরকম হাবুডুবু খেয়েছি যে ছবি তুলতে পারিনি। এরকম মনে কোনো হিংসে ছিল না যে সিএস স্ট্র্যাটেজি করছে বলে ছবি তুলবো না, তা নয়। বক্সগুলো সিএস স্ট্র্যাটেজিকেই রিফ্রিজ করতে হবে, তার কারণ ও সব থেকে আগে উঠে বক্স বার করে দেয়, যে রাখে তার বার করতে সুবিধা হয়, সেজন্য ওকেই দিয়েছি রাখতে। মাটন কষা ডান, এবার জল দিয়ে প্রেশার কুকারে যাবে ইন্ডাকশন। অনেকক্ষণ বাদে খুললাম, ভেবেছিলাম হয়ে যাবে, না ফ্রেন্ডস হয়নি, এটা আবার চাপাতে হবে। হোক গিয়ে, এবেলায় তো আর লাগছে না, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আর এতেই রেখে দেবো, ওবেলায় গরম করব। এই জিমি, আর এক কাপ জল দিয়ে দে, বাবা এসছে। একদম হিরো, দেখি 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 কেমন চুল কেটে এলে।
হ্যাঁ বাবা, পরিচ্ছন্ন লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে, এতক্ষণে লাগছে আমার পাশে, এতক্ষণে মানানসই হচ্ছে, আমি এত বিউটিফুল, এত ভালো থাকি, তুমি এত খারাপ থাকলে চল। সেই বেগুন এখনো পড়ে আছে ফ্রেন্ডস, শীতকাল বলে এরকম, আর কটা দিন শীতের মজা নিয়ে নাও, তারপর বুঝবে। আজ ঠান্ডা কমেছে, মধুমন্তী তার পুরো ফায়দা উঠিয়ে নিয়েছে। এবার ঘর পরিষ্কার করতে হবে বন্ধুরা, তারই প্রস্তুতি চলছে। আজকে আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে চিমনি পরিষ্কার করব, সে কাজটি তো করলাম না, তো ভাবলাম যে সোফার কভার টভারগুলো চেঞ্জ করে নিই, আর বেলাতেই একটা রাউন্ড চালিয়ে দিই, শীতকালের ফায়দা এইটুকুই। আর কটা দিন, শীতকালে যখন তখন কেচে মেলা যায়, শুকনোর দিন তো, গতকালের কাপড়গুলো তুলে নিতে হবে, আর ওয়াশিং মেশিনটাও অলরেডি আমি চালিয়ে দিয়েছি। সেই বড়দিনের সাজগোজ করিয়েছিলাম যখন, তখন ফ্রিজ হ্যান্ডেল লাগিয়েছিলাম, সেই ফ্রিজ হ্যান্ডেলটা আজকে খুলে আজ একটা কাঁচা লাগিয়ে দেব। আর সোফার কভারেরও ব্যাগগুলো সেই থেকে লাগানো ছিল, আজকে চেঞ্জ করলাম, সিটটা চেঞ্জ করেই ছিলাম আগে। এবার করতে গিয়েই নাভিশ্বাস উঠে গেল, হিন্দুস্তান পাকিস্তান হগিয়া। এটা আমি পুরো সেটটাই ব্যবহার করতে পারতাম, কিন্তু কৃপণতা করলাম, কারণ এগুলো বোধ হয় আজকাল আর পাবো না, অনেককাল আগের কেনা, খুব পছন্দের, এখন শুধু কম দামের এইগুলোই রাফিউজের জন্য ব্যবহার করি, এইগুলো আমাদের বিশালে খুব পাওয়া যায়। চলো, এই হলো ফাইনাল লুক, নট ব্যাড, মিক্স অ্যান্ড ম্যাচের যুগ চলছে, অতএব এটা দিয়ে দিলাম। আজ টেম্পারেচারটা একটু বাড়ায় কাজের ফুর্তিটাই ছিল আলাদা, আজকে একদম ঘিসাই মাজাই করে কিচেনটা সাফ করলাম, কারণ চিমনিটা তো হলো না ফ্রেন্ডস, চিমনিটা আবার একদিন অন্য দিন দেখবো, যেদিন একটু কাজ কম থাকবে। আজকে একদম স্কচ বাইট উইথ ভিম বার, এর থেকে বেশি পরিষ্কার ওই যতই কিচেন ক্লিনিংয়ের ওই বোতলে করে স্প্রে মারো না কেন, এই ভিম বার স্কচ বাইট দিয়ে ঘষলে যা পরিষ্কার হয় অন্য কিচ্ছুতে তা হয় না। দাঁড়াও ফ্রেন্ডস, একটু অপেক্ষা করো, কেমন চাকাচাক করলাম তোমাদের দেখাবো। আমি তো ফ্লোর ক্লিনিং এর জন্য ভেজিটেবিল বাস্কেট ফাস্কেট সব তুলে দিয়েছি, আমি ওগুলো আর একবার নামিয়ে তোমাদেরকে সুন্দর করে দেখাবো যে কত সুন্দর করে আমি কিচেনটা ক্লিন করলাম। কি কেমন চাকাচাক হয়েছে কি না? চলো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম,
সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।